সদ্যই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাদের মেয়ের নাম কি রাখা হয়েছে তা প্রকাশ্যে এনেছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন তার মেয়ের নাম রেখেছেন ক্রিসভি, কিন্তু এই নাম কেন রাখলেন তারা সে কথা জানালেন শ্রীময়ী চট্টরাজ। শ্রীময়ী বলেন, ওর নামটা আমি আর কাঞ্চন মিলেই ঠিক করেছি। আমরা দুজনেই খুব কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণের সাথে নাম রাখবো বলেই ঠিক করেছিলাম। আর মেয়ে হবার পর এই নামটাই মাথায় আসে, তাই ওই নামটাই দিলাম। সবার পছন্দ হয়েছে নামটা। মেয়েকে নিয়ে বাড়িতে ফিরেছেন শ্রীময়ী চট্টরাজ।